সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে ইরান। এমন বাস্তবতায় দাঁড়িয়ে এবারের নির্বাচন মূলত দেশটির বর্তমান শাসক গোষ্ঠীর বৈধতার পরীক্ষা নির্বাচন। আরো জানাচ্ছেন শাওন মাহফুজ। ইসলামী বিপ্লবের পর গত দুই বছরে ইরানের প্রশাসনকে বেশ কয়েকটি গণবিক্ষোভ মোকাবিলা করতে হয়েছে। তরুণ জনগোষ্ঠীর মধ্যে রক্ষণশীল সরকার নিয়ে ক্ষোভ বেড়েছে। এই আগুনে ঘি ঢালার কাজটি করে নারী ইস্যুতে প্রশাসনের বৈরী অবস্থান। দেশটিতে বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক বিধিনিষেধের কারণে আয়াতুল্লাহ খোমেনির শাসনের ওপর বীতশ্রদ্ধ তরুণ প্রজন্ম। এমতাবস্থায় নির্বাচনের মাধ্যমে শাসকদের প্রতি জনগণের সমর্থন কতটা আছে তার একটা পরীক্ষা হচ্ছে। স্বাভাবিকভাবেই গাজা ইস্যুকে নিজেদের পক্ষে ব্যবহার করতে চাইছে ইরানের ক্ষমতাসীনরা। তবে তরুণ ভোটারদের স্মৃতিতে 2022 সালে প্রশাসনিক হেফাজতে কুর্দিশ নারী মাশা আমিনের মৃত্যু এবং জনবিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানের বিষয়গুলো এখনও টাটকা। সাথে আছে অর্থনৈতিক সংকট, যা সময়ের সাথে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সরকারি হিসেবেই দেশটিতে মূল্যস্ফীতির হার 40% ছাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের বর্তমান ধর্মতন্ত্র দেশটির অর্থনৈতিক সংকট কাটাতে পারবে না বলে জনগণের মধ্যে একটি ধারণা ইতিমধ্যেই গেড়ে বসেছে। এর প্রতিক্রিয়ায় ভোটারদের একটি বড় অংশ এবার ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। এটাকেই বড় চ্যালেঞ্জ মনে করা হচ্ছে, কারণ ভোট পড়ার হার বলে দেবে শাসক গোষ্ঠীর প্রতি আদতে কত শতাংশ মানুষের আস্থা আছে। সে চ্যালেঞ্জ জয়ে অনেকটাই পিছিয়ে ইরানের শাসক গোষ্ঠী। বড় রাজনৈতিক পক্ষগুলোও এই নির্বাচন থেকে দূরে রয়েছে। অতি রক্ষণশীল গোষ্ঠীগুলোই পরস্পরের সাথে লড়ছে, ফলে ধারণা করা হচ্ছে রক্ষণশীলরাই হয়তো এবারও ক্ষমতা সুসংহত করতে যাচ্ছেন। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।